কয়েকদিন আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান তিনি রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন। যেই কথা সেই কাজ, প্রথম রোজা থেকেই সে রেস্টুরেন্ট চালু হয়েছে। ইফতারি বিক্রির মধ্য দিয়ে মাহি তার রেস্টুরেন্টটি চালু করেছেন। ফারিস্তা নামে সেই রেস্টুরেন্ট চালু করতে পেরে ভীষণ আনন্দিত ঢালিউডের এই নায়িকা। রেস্টুরেন্ট চালু উপলক্ষে মাহিয়া মাহি ফেসবুক লাইভেও অংশ নেন। মাহির পোস্ট করা ফেসবুক ভিডিওতে দেখা যায় ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছেন তিনি। নিজ হাতে খাসির পায়া ক্রেতার হাতে তুলে দেওয়ার সে ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি। আর ক্যাপশনে লিখেন, আজ আমাদের ফারিস্তা ইফতারের দ্বিতীয় দিন এবং কথা মতো আমি নিজ হাতে খাসির পায়া বিক্রি করেছি। ব্যবসায় মনোযোগী হবেন ভেবে অভিনয়টা আগের চেয়ে কমিয়ে দিয়েছেন মাহি। ভবিষ্যতে কাজ আরও কমাতে চান বলেও জানান। এখন থেকে ব্যবসায় সময় দিতে চান তিনি। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তার ব্যবসায়ী হওয়ার চিন্তা বেশি পুক্ত হয়। স্বামীও মাহিকে ব্যবসায় মনোযোগী হওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করেছেন। মাহি বলেন, রেস্টুরেন্ট চালু করতে পেরে খুবই খুশি আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিস্তা থেকে ইফতারি বিক্রি চলছে। কথায় কথায় মাহিয়া মাহি জানান, তার রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন 6000 বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ারও সুযোগ থাকছে। মাহি বলেন, আমি অনেকদিন ধরে চুপচাপ ছিলাম, আমাকে আসলে এই কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। সবাই তো ভাবছিলেন আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করেছি। শুটিংয়ের ফাঁকে রেস্টুরেন্টের কাজও দেখভাল করতে হয়েছে। রেস্টুরেন্টের নাম ফারিস্তা রাখার কারণও জানান মাহি। বলেন, এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই তাহলে তার নাম রাখবো ফারিস্তা। রেস্টুরেন্টের মান নিয়ে মাহি বলেন, আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি, খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপোষ করছি না। মাহিয়া মাহি এই মুহূর্তে অফিসার নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।